পুরা দেশ আতঙ্কিত হয়ে গেছে, বাংলাদেশের বড় বড় মন্ত্রীদের পর্যন্ত কাট করে ফেলছিল, ঠিক না? দেখছেন পত্রপত্রিকা, নাম আর বলা দরকার নাই। কাকে কোন সময় ধরে, ঠিক না? বলে কাকে ধরবে, বলে হুজুর যে রিক্সা চালায় তারে ধরবে, এরকম কথা কয় না? বলে যে লোক খেলা নলায় তারে ধরবে, এরকম না? কাকে কোন সময় ধরে, কোন ঠিক নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের এই সকল সৈন্য থেকে বাঁচাবে কে? জোরে বলেন কে? এই সকল সৈন্যর আক্রমণ থেকে বাঁচানো ওয়ালা অন্য কেউ কিন্তু নাই। এখন করোনা ভাইরাস ছুটছে, এই ভাইরাস থেকে বাঁচানোর জন্য তারা অনেক ধরনের ট্রিটমেন্টের কথা বলতেছে, অনেক ধরনের কৌশল অবলম্বনের কথা বলে। আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম, এই সকল কৌশল অন্য কিছুই নয়, আমার নবীজির সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ, নবীজির সুন্নত, ঠিক না? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিছুই খুঁজে পায় না, এখন বলে কি বারবার হাত ধোন, ঠিক না? ঠিক দৈনিক কোন ব্যক্তি পাঁচবার গোসল করে তার শরীরে কোন ময়লা থাকবে? থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরকম হলো পাঁচ ওয়াক্ত নামাজ, কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরেও কোন ময়লাও থাকবে না, গুনাও তার মধ্যে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে কি বারবার হাত ধোন। ও মুসলমান, আপনি নামাজ পড়তে গেলে ওযু লাগবে না? লাগবে কি লাগবে না? আজকে শিখাইতেছেন, আমরা তো এমনি পাঁচবার ধুই, ঠিক না? ঠিক। আজকে তারা বলতেছে বাহির থেকে ঘরে ঢোকার পরে হাত ধোন, আজকে তোমাদের কথায় আমরা নতুন করে হাত ধুই না। আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অভ্যাস কি ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইলাত, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আয়েশা আম্মা জান বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস কি ছিল যখন তিনি ঘরে প্রবেশ করতেন, কি অভ্যাস ছিল জিজ্ঞাসা করলেন? আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পরে প্রথম কাজ তার কাজ ছিল সুন্দরভাবে মেসওয়াক করে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আজকে নতুন করে হাত ধোয়া শিখবেন নাকি? কথা কয় না? আরে এগুলি তো আমরা আগে থেকেই আমল করি। জোরে বলেন ঠিক না? ঠিক। আজকেও ইতালি প্রবাসী এক ভদ্রলোক ঢাকায়, আজকে সে দুই দিন আগে ইতালি থেকে বাংলাদেশে এসেছে, তিনি বলতেছে হুজুর আমি যেদিন ইতালিতে ছিলাম যেদিন আমার ফ্লাইট, ওই দিনও ইতালিতে কমপক্ষে 125 জন লোক মারা গেছে। কয়জন? 125 জন। বলে হুজুর আমি ইতালি প্রবাসী, আমি খুব ভালো করে দেখলাম এর মধ্যে একজন মুসলমান খুঁজে পাওয়া যায় না। কি সুবহানাল্লাহ আসতে বলেন যে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এর মধ্যে একজন মুসলমান খুঁজে পাওয়া যায় না। আমি বললাম আচ্ছা বলেন তো আপনি ইতালি প্রবাসী, আপনি ভালো করে বলেন কারণটা কি? তিনি বলতেছেন হুজুর অন্যান্য কারণ যাই থাকুক না কেন, তার মধ্যে অন্যতম একটা কারণ আমার কাছে ধরা পড়েছে। বলে কি অন্যতম একটা কারণ? কি বলতেছে? হুজুর এই যাদেরকে ধরতেছে এরা অধিকাংশই অমুসলিম, এদের খাদ্য খাবারের মধ্যে কোনো পবিত্রতা নাই, ঠিক না? ঠিক। জিজ্ঞেস করলাম তারা কি খায়, আমরা তো জানি কি খায়। বলে হুজুর সাপ খায়, ব্যাং খায়, কচ্ছপ খায়, আরো যা পারে তাই তারা খায়। বলে এগুলি যারা খায় এর মধ্যে করোনা কেন, আর চাইতে এর চাইতে মারাত্মক জিনিস আছে? জোরে বলেন ঠিক না? বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুলু মিনাত তাইয়িবাত, পবিত্র জিনিস খাও। ও মুসলমান আমরা সাপ খাই নাকি? কথা কয় না? চীনে যান আপনি, যাওয়ার পরে একটা রেস্তোরাঁয় ঢুকবেন, ঢুকার পরে রেস্তোরাঁ গেট দিয়ে ঢুকার সাথে সাথে উভয় পাশে সাজানো আছে। কি সাজানো? আমের জুস। এই পাশে কাচের মধ্যে সাজানো আছে দেখবেন অনেকগুলি সাপ, তাজা সাপ। এরপরে আপনি কিছু যান, কিছু ব্যাং সাজানো আছে, কিছু এড়ে জাতীয় যত পোকা মাকড় যেগুলি বাজে জিনিস খায় বিষাক্ত, এগুলি সাজানো আছে।
আপনি ঢুকলেন, আপনি মিটিং করবেন, ওখানে বসে মিটিং করবেন, ওখানে যাওয়ার পরে আপনি অর্ডার করবেন, আমি এটা খাবো ওটা খাবো, আপনি বলবেন ওরা গুলি এনে পরিষ্কার টুরিষ্কার যা পড়ার করে টুরে সিদ্ধ আধা সিদ্ধ এগুলি আপনাকে খাওয়া। আচ্ছা বলেন এই সাপ বিচ্ছু খাইলে করোনা ছাড়া আর কিছু হওয়ার উপায় আছে নাকি? ও মুসলমান আমরা এগুলি খাই, কথা বলে না খাই নাকি? না মুসলমান এগুলি খায় না। আল্লাহর নবী 1450 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন কোনটা বিষাক্ত কোনটা বিষাক্ত নয়, কোনটা হারাম খায় কোনটা খারাপ, আল্লাহর নবী সব আমাদেরকে বলে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান কথাই ছিলাম বিপদে পড়েন আর না পড়েন আসতে হবে কোথায়? ইসলামের কাছে। জোরে বলেন ঠিক না ঠিক? কোথায় আসতে হবে? ইসলামের কাছে। আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি সুন্নত মোতাবেক চলেন, আল্লাহর নবী আলাইহিসসালামের একটা অভ্যাস ছিল কি, সব সময় অজু অবস্থায় থাকা, ঠিক না? এটা নবীজির সুন্নত। আমাদের দেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যারা বুজুর্গানে দিন তারা সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে আপনারা অনেকে দেখছেন কি দেখেন নাই? দেখছেন না? আল্লাহর কুতুবকে আমরা কাছের থেকে অনেক সময় দেখেছি, অনেক দীর্ঘ সফর করেছি। যখনই রাস্তায় চলছেন গাড়ি নিয়ে ছুটছেন এক এলাকা থেকে আরেক এলাকায়, অজু স্টেঞ্জার প্রয়োজন, স্টেঞ্জার সারলেন সাথে সাথেই আবার অজুটাও করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ অজু করে নিতেন, কথা বুঝতেছেন? আচ্ছা বলেন তো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কি বলতেছে? বারবার হাত ধোন, বারবার মুখ ধোন। যে ব্যক্তি সব সময় অজু অবস্থায় থাকবে এই লোককে কি ধরতে পারে? মুখ খুলে বলেন পারে নাকি? পারে না। ও মুসলমান কে শিখাইলো? আমার নবীজি শিখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কে শিখাইছে? নবীজি শিখাইছে। কাজেই আপনি আর আমি যদি শুধু এই জায়গায় নয় সকল ক্ষেত্রে যদি ইসলাম অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেও হেফাজত করবেন পরকালেও হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা ইসলাম মতো চলতে রাজি আছি? নারাই তাকবীর। আসেন সবাই হাত নামান, বলে হুজুর ইসলাম মতো যদি চলবো এখানে ওয়াদা করলাম, বাড়ি গেলে আর মনে থাকে না, ঠিক না? বাড়ি গেলে আর মনে থাকে। যাই হোক, যা বলতেছিলাম এই যে অসুবিধা আমার, এখন পত্রিকায় সেদিন দেখলাম বলতেছে করোনা ভাইরাস থেকে বাঁচতে হইলে জনসমাগম বাঁচতে হবে, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও যাওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান কি মাহফিলে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? জামাতের নামাজ কাজে করা যাবে? ওরে কপাল পোড়ার গোষ্ঠী, যদি জামাতে না যাও করোনা না বরোনা আসতেছে সামনে, ঠিক না ভাই? ঠিক। বরং আরো নামাজে আরো উৎসাহিত করো, ইবাদতের মধ্যে আরো উৎসাহিত করো, দেখবেন ইনশাআল্লাহ এই সকল গজব আল্লাহ পাক দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সকল আযাব এবং গজব থেকে আপনাকে আমাকে হেফাজত করেন বলি আল্লাহুম্মা আমিন।